হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভাই বোন ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিও শুরু করলাম, আর আজকে একটু বাড়া যাইতাম, তো হই আপনারা লগে শেয়ার করে, তো বাড়া বার হইলাম এখন বিসমিল্লাহির রহমানির রহিম আর বার কইরাম। তো বাড়াইছি কই আমার বেবিরে লইয়া একটু হে গরো দুষ্টামে করে, তো একটু দেখি বাড়া লইয়া তারে বাড়াইলাম, কই তার ভালো লাগবো কি দিলে এই গরুর ভিতরে বেশি একবারে লাইক থার গেছে লাগে আর কি, ভালো লাগে না। তো হয়তো একটু ঘুরাই আই টেস্ট করে যাইতাম যেহেতু তারে লগে নেই, তো আইলাম টেস্ট করতে, এখন তো দেখতে থাকুকা আমার লগে থাকুকা, আমি একটু ভিতরে টেস্ট করে কি ঘুরে ঘুরে করবো, আর আপনার লগেও শেয়ার করে দিলাম দেখাইলাম, তো দেখতে থাকুকা। তো এক পলক আমি টেস্ট দেখাইলাম টেস্ট করে ভিতর, তো এখন আইলাম একটু বাড়া, তো বাড়া এখানে একটা খুব সুন্দর ফুল, তো ওই একটু দেখাই আপনার আরে ভালো লাগবো, তো ফুলও দেখতে থাকুক আমি একটু কম মাতি আর কি। এখানে দেখাইলাম আমার আব্বুরে, তো আমার আব্বু সারা হাত দিতাম তার গেছে, তো তারে তো ইয়া আমি সাইটে দিয়ে আমি ভিডিও করলাম আমাকে দেখের খুব সুন্দর করে উবাইয়া, এমনি খুব সাধু আর একটু দুষ্টামি করে আর কি বেশি, আর কুরোরও এমনি হে উড়তো চায় না, খেলাইতো চায় তার সিটাকেও একটু দুষ্টামি আমরা হই, আর এমনি যে একটা টাবল আছে একটা করে না, বলে শুধু খালি খেলাইতো খেলাইতো। তো এখন আমি ফাঁকানি কেনি শেষ, ঘুরাঘুরি শেষ, তো এখন আমি কার পার করে আইলাম টেস্ট কর, এখন আমি আমার হাজবেন্ডে ওয়েট করা গিয়া গাড়ি তুলতাম করি, তো যাই গাড়ি তুটি যাই দেখতে থাকুকা।
আলহামদুলিল্লাহ গোড়াইলাম। তো এখন আমার ভঞ্জাঘর ডিম বানাইতো, তো আমরা ভাইরাল ডিম রেসিপি আজকে বানাইলাম। তো একবারে শর্টকাট আমরা বানাইলাম, তো দেখাইলাম কিলাখান লাইক আমরা বানাইলাম আর কি। তো এখন কিকম্বারে ছোটো ছোটো করিয়া আর আমার বঞ্জি নেন, তো এটা আমার বঞ্জি বানার। আর এখানে রয়েছে আনিয়ন টমেটো, তো আমরা সবটা রেডি করে লিছি। তো এখন ডিম বয়েল করা হয়েছে কেন, আর এখানে হয়েছে করিয়েন্ডার পাতা, কিকম্বার, শুকনা মরিচ, কাঁচামরিচ আর একটু পেঁয়াজ। তো এখন বউল হয়েছে, মাখানি হয়ে যাব, মাখানির ফেলা এখন। তো পয়লা ওইখানে দেওয়ার কাঁচামরিচ, শুকনা মরিচ, আর এখন বালাইলে মাখানি হইব, তো একটু লবণ আগে দেওয়ার, লবণ দিয়া বালাইলে পেঁয়াজ দেওয়া হয়েছে এখন কিকম্বার, এরপরে টমেটো দিয়ে সুন্দর করে এখন বালাইলে আর কি মিক্স করিয়া নেওয়ার ডিমোর ভিতরে দেওয়ার লাগে আর কি। আর এখানে দেওয়ার কাসন্দি, কাসন্দি হইলো হইরোর পেস্ট, ওটা দেওয়ার। তো এখন বালাইলে মাখানি হইব আর কি, সুন্দর করে মাখাই আনা হইব। তো ডিম রে এখানে দেখো নাইফর সাহায্য, তো এখন একবারে আলতু ভাবে আর কি নাইফ রে বেশি হার্ড না করি আর কি, নাইফ দিয়ে কাটা হয়েছে ডিম সুন্দর করে। তো এখন ওটা আমরা যেটা বানাইছি কিকুম্বার হলতা দিয়ে এখন ভিতরে ওটার দেওয়া ডিমর, তো খুব সুন্দর করি এখানে সব ডিম এখন আমরা আর কি বানাইয়া নিমুগে। তো এখানে আমরা মই বঞ্জে খাইমো খালি আর কেউ খাইতে নাই। তো এখানে দেবো তেঁতোয়ের সস, তো একটা একটা করে আমরা সবটা বানানি হয়ে যাব এখন। তো একটা অলরেডি বানানি গেছে, আরোটা বানানি। আর তো আসলে ডিম রেসিপি খুব মজার রেসিপি, খাইবা, খাইয়া পরে আইয়া কমেন্ট করবা দেখবা কতটা স্বাদ লাগে খাইতে। এখন একটা একটা করে আমরা চাইরোটা বানাইলিছি, আর এক যারা রয়েছে দেখাইলাম সিন ডিমো লাগাইয়া আর কি খাইমো। তো আমি আত লইয়া এখন দেখাইমো কিলাখান হয়েছে, খুব সুন্দর লাগে ডিম রেসিপি, ভাইরাল ডিম রেসিপি। তো আমরা ওয়েতে বানাইছি আর কি, আমরা কিলাখান লাইক মজা লাগবো থিঙ্ক করছি ওলাখান বানাইছি। তো যার যির মতো বানাইতে পারবা, ভালো লাগবো আর খাইতেও খুব ভালো লাগে। তো আমি দুইটা দুই সাইডটাকে নাতো লইয়া দেখাইলাম যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ডিম একদম একটু হালকা করে কাটবা ডিম রে, লাইক একটা আস্তে করে একটা ডিমের মাঝে একটা নাইপ দিয়ে যাতে আমার লাগলো এক যারা কাটবো সব আর কাটতো না। কিন্তু দেখো আমি কিলাখান খাইলাম মাশাআল্লাহ, অতটা মজা হয়েছে। তো যারা মুখ রুচি নেই তারা খাইবা দেখবা খুব ভালো লাগে, টক জাল সবটা মিলাইয়া কি মজা লাগে খাইতে। তো আমরা খাইলেই মই বোন যে দেখো কাকিলাখান খাই। এখন ঘড়ি বাজের বিকাল, তো ঘড়ির টাইম বাজের বিকাল 6 o'clock। তো আমি কইতে একটু রান দিলাই, আর রাত্রে আবার আন্ধার হয়ে গেলে আবার রানতে ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ রে বালাইলে খোসাই আনেছি, এখন দিলাম আমি হলুদের পাউডার আর মরিচের পাউডার আর ধনিয়ার গুঁড়া। তো আমি তিনটা জিনিস দিলাম, দিয়ে আমি রানময় কেন কবি তরকারি। তো বালাইলে আমি অফ ক্যামেরায় কি মশলারে খোসাই আনিমো, নিয়ে বালাইলে সুন্দর করিয়া ওদেরকে অফ ক্যামেরায় খিলাইলে খিলাখান আমি মশলারে বালাইলে খোসাইছি, খোসাইয়া এখন আমি দিমো কবি। তো দেখো কবি আর মাছ আমি একলগে দিলাইমো, দিয়া আজকের কবি রান মাকে খুব মজা হইব, বাক্কা কয়েকদিনের মাঝে কবি খাইছি না, তো মন চাইলো যে কবি খাই। তো দেখা মাছ দিয়ে আমি বালাইলে সুন্দর করে আলতুভাবে লাড়িয়া দিলাম যাতে মাছ ভাঙে না, আর আমি লাড়তাম না কি। তো এখানে আমি অফ ক্যামেরায় সুন্দর করে বালাইলে কবিরে লাড়িয়া নিলাম,
আমি এখন আমার খুবই তরকারি হয়ে গেছে, তো দেখো আমি বাখরা পাতা বেশ করে দিছি। তো ওলা খান স্বাস্থ্যসম্মত খাবার খাইবা, দেখবা শরীরও ভালো থাকে। অত গরমের মাঝে খুবই শিরা যদি খাইন, মাছের শিরা খুব মজা লাগে। আর তো গার্ডেনের বাখরা পাতা তো খুব মজা হয়েছে তরকারি, আলহামদুলিল্লাহ। আর কতটা সুন্দর হয়েছে দেখানি, খুব সুন্দর কালার হয়েছে। তো তরকারির পাশাপাশি আমি কইতে আর আমার বাচ্চা ইনতে লাগি একটা আইটেম বানাইলাই, তো দেখাম নে আলি আমার খুবই তরকারি হয়ে গেছে, এর লাগে আপনারা একটু ঘুরাই ঘুরাই দেখাইলাম আমাকে। আর একটা তো আমি রাঁধছি বানাইলাম চিকেনের বড়া। তো চিকেন রে পালাইলে ছোটো করে কাটিয়া পেস্ট করিয়া আর কেন কাঁচামরিচ বাখরা পাতা সবটা দিয়া বেশ করি, আর এখন বড়া বানাইছে। তো দেখাইলাম কতটা সফট হয়েছে বড়া, আমি কেন বড়া বানাইছি জেনে দেখো কতটা সুন্দর লাগে। আমি একটু যাতাই যাতাই দেখাইলাম আর দি, আর কেন লাগে বানাইছি বাটার রাইস। তো বাটার রাইসও মাশাল্লাহ খুব মজা হয়েছে, খুব সুন্দর লাগে দেখতেও। আর কেন বড়া আবার দেখাইলাম আমি, এতটা সুন্দর লাগে বড়া কি ইভেন। তো সব ভাই বোন বেশি বেশি করে ভালো থাকবা, আর এই গরমের মাঝে বেশি বেশি করে পানি খাইবা, সকল হেলদি থাকবা। আর ওখানেও ভিডিও এন্ড করিলিমো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।